গুড মর্নিং বন্ধুরা, দেখতে পাচ্ছো প্রকৃতি আমাদের জন্য একটি নতুন সকাল নিয়ে এসেছে। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুবই ভালো আছি। তোমাদেরকে ষষ্ঠী ব্লগসে অনেক অনেক স্বাগত। দেখতে পাচ্ছো আমি সকালবেলা রাস্তায় বেরিয়েছি, আর সূর্যটা এত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছো? এখান থেকে দেখা যাচ্ছে না, ব্যাক ক্যামেরাতে দেখা যায়। তো খুব সুন্দর লাগছে সকাল সকাল। এখন বেজেছে সকাল 5:30, আমি বেরিয়ে পড়েছি, একটু হাঁটাহাঁটি করে নিই, ভালো লাগবে। আর ঠান্ডাও পড়েছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা লাগছে, তাই আমি আর চুনি নিয়ে এসেছি। তো বন্ধুরা, সকালবেলার যে পরিবেশটা খুবই ভালো লাগে। এই দেখো বন্ধুরা, শালিক, তারপর এখানে মুরগি, ওরা উঠে মর্নিং ওয়াক শুরু করে দিয়েছে। তো আমি কাছে এসেছি বলে ওরা চলে গেল, আর দু একজন লোক আসছে, ওনারা নিজের নিজের কাজে আসছে। এখানে লেবারি কাজ হয়, যেহেতু মুরগিটাও পালাচ্ছে, মর্নিং ওয়াক করছে মুরগি। দেখতে পাচ্ছ, জাগাচ্ছে লোকদেরকে, সব ঘুমিয়ে আছে, লোকদেরকে জাগিয়ে দিচ্ছে যে উঠো, তোমরা সকাল হয়ে গিয়েছে। এই দেখো বন্ধুরা, এই মোটা পাইপটা কিসের জানো? এটা হলো গিয়ে জলের পাইপ। কোনটা দেখো, এই হলো জলের ট্যাঙ্কি, এটাকে গ্যামন বলে, গভর্নমেন্ট থেকে দিয়েছে। এটা এত বড় জলের ট্যাঙ্কি, ভিতরে যেতে পারবো না, ভয় লাগে যেহেতু আমি একা একা আছি। দেখো অনেক বড়, বিশাল বড় ট্যাঙ্কি এটা। এই ট্যাঙ্কির জল অল গুয়াহাটিতে সাপ্লাই দেবে, খাওয়া জল সাপ্লাই দেবে। এই পাইপ দিয়ে সেই জলটা যাবে অল গুয়াহাটি। আর অনেক আছে নিচে, পাইপ আছে অনেক বড় বড় পাইপ, তো এখান থেকে সাপ্লাই দেবে। তো আজ মোটামুটি 7-8 বছর থেকে এটা কাজ চলছে, তো কবে স্টার্ট হবে জানি না, স্টার্ট হলে আমাদের ভালো হবে। এই জলটা যখন দেবে তখন বিল সিস্টেমে টাকা নেবে, যেরকম আমাদের ইলেকট্রিকের বিল নেয়, মাসে মাসে বিল আসে, ঠিক সেরকমভাবে এই জলটা দিল আমাদের থেকে বিল নেবে। ভালোই হবে, যখন ফাল্গুন চৈত্রি মাস হয় তখন আমাদের এখানে জলের খুবই কষ্ট হয়। আমাদের বিশেষ করে হয় না, আমাদের কুয়োতে জল থাকে, কিন্তু বাকি যেগুলো মানুষের কুয়ো নেই তাদের অনেক অসুবিধে হয়। তাহলে জলটা স্টার্ট হয়ে গেলে ভালো হবে। বন্ধুরা দেখতে পাচ্ছো, আমরা চা খাবো এখন, সকালের চা, লেকার চা, আর নাড়ু দিয়ে, চিড়ের নাড়ু, বুঝলে না? এই যে চিড়ের নাড়ু, আমাদের লক্ষ্মী পুজোর নাড়ু, এই শেষ রয়েছে। তো দেখতে পাচ্ছ, মা বসেছে, মেয়ে বসেছে, ও নাড়ু নিয়েছে খাবে, আমরা চা খাবো এখন। এই বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমাদের আজকে দুপুরে রান্না হবে, সেটা মা সবজি কেটে নিয়েছে। কী কী কেটেছে আমি দেখাচ্ছি। পুঁই শাক দিয়ে, পুঁই শাক, আলু, বেগুন, কচু দিয়ে, আর এদিকে বেগুনে কী হবে, এটা বেগুনি, বেগুনি হবে, দেখতে পাচ্ছ কাটা হয়ে গিয়েছে, এখন রান্না হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি বেরিয়ে গিয়েছি, কোথায় যাচ্ছি, স্কুলে মেয়েকে আনতে। তো মেয়েকে নিয়ে আসি, মা এদিকে রান্না করছে, মেয়েকে নিয়ে এসে তারপর আর জানো খুব রৌদ্র উঠেছে, ছাতা নিয়ে বেরিয়েতে হচ্ছে, রৌদ্র, ভীষণ রৌদ্র, কিছু দেখা যাচ্ছে না। দেখো বন্ধুরা, বিকেল হয়ে গিয়েছে, কিভাবে টাইম চলে গেল বলতে পারলাম না। আজকে মেয়েকে স্কুল থেকে এনে খাইয়ে দাইয়ে একটু ঘুমালাম, ঘুমাইনি, বিছানায় গিয়েছিলাম, গিয়ে
একটু এমনি ঘুমোইনি, তারপর দেখলাম না কাপড়টি উঠিয়ে নি শুকিয়ে গিয়েছে, তাই উঠে আসলাম। এখন বিকালে কাজ সেরে নি, সেরে আবার পূজা দিতে হবে। আমার কাশিটা কমছেই না, তো এবার বিকেলে কাজটা সেরে তারপর চা বানাবো। মা আবারও গিয়েছে, একটু বাজারে গিয়েছে, মাও নেই, তার জন্য কাপড় নিয়ে নি। হাই বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার মেয়ে পড়তে বসেছে আর দাঁত নিচ্ছে, আর আমার মা এখনো আসেনি। তো মা আসেনি, মা না আসলেও আমরা চা খেয়ে নিয়েছি, চা খাইনি, দুধ ছিল, দুধের সাথে মুড়ি দিয়ে, মুড়ি বিস্কিট দিয়ে খেয়ে নিয়েছি। কি করছি দেখো, কবুতর জালে উড়ি। তো আমরা চা দুধ খেয়ে নিয়েছি, এবার রান্না বসাতে হবে। রান্না কি করব দেখি কি করা যায়, বড় আসেনি এখনো, বড় আসলে তারপর দেখি কি করা যায়। এই দেখো বন্ধুরা, গরম গরম বেগুনি, এটা হলো গিয়ে বেগুনের, এটা হলো কুই পাতা, দেখতে পাচ্ছ গরম গরম আমাদের রাতের খাবার, ডাল বেগুনি আর একটা সবজি। মা বাড়ছে ভাত, বেড়া হয়ে গেছে, আমরা এখন খাবো। তো আজকের মতো বন্ধুরা গুড নাইট, সবাই ভালো থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে শেয়ার, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে।